হোমিওপ্যাথি এর সাধারণ অর্থ হচ্ছে লাইক কিউর লাইক অর্থাৎ সদৃশ্য বিধান অর্থাৎ যার কারণ রোগ সেই কারণটাই যদি ওষুধ হিসাবে ব্যবহার করা যায় তাহলে রোগ ভালো হয় এই পদ্ধতিটি অতি প্রাচীন পদ্ধতি এবং এই প্রাচীন পদ্ধতিটা হানিমেন তার চিকিৎসা জীবনে এসে নতুন ভাবে গ্রহণ করলেন এবং এই সময় তিনি এলোপ্যাথ ডাক্তার থেকে হোমিওপ্যাথি চর্চা শুরু করলেন তারপর থেকে এ পর্যন্ত হোমিওপ্যাথি সারা পৃথিবীতে যত চিকিৎসা বিদ্যা আছে তার পাশাপাশি কিন্তু চলছে এবং যে চলছে তার কারণ হোমিওপ্যাথি কার্যকর এবং যে যেকোনো রোগে হোমিওপ্যাথি তার কার্যকারিতা প্রমাণ করতে পারে যেমন এই মুহূর্তে আমাদের করোনা ভাইরাস সারা পৃথিবীতে একটা বড় ধরনের বিপর্যয় হয়ে এসেছে আমরা এটাকে ট্রিটমেন্ট করছি ট্রিটমেন্ট করতে পারি দুই ভাবে মানুষকে প্রথমে প্রফাইলেকটিক অর্থাৎ প্রতিরোধমূলক হিসেবে আবার যখন যার হয়ে যায় তখন তাকে ট্রিটমেন্ট করে আরোগ্য করার জন্য এটা প্রয়োগ করে আমরা করতে পারি হানিমেন তার জীবদ্দশায় উল্লেখযোগ্য যে ট্রিটমেন্ট সেটা হলো স্কারলেট ফিভার সারা পৃথিবীতে এসেছিল তখন তিনি এই স্কারলেট ফিভারের লক্ষণ জোগাড় করে তিনি দেখলেন এটা হোমিওপ্যাথিক একটা ওষুধের সঙ্গে মিলে যায় ওষুধটা খুবই পরিচিত ওষুধ বেলাডোনা তো বেলাডোনা দেওয়ার পর দেখা গেল যাদের হয়নি তারা যখন বেলাডোনা খায় তখন তাদের আর সাধারণত হয় না আর যাদের হয়ে গেছে তাদেরকে মূলত এই বেলাডোনা ওষুধটা দিতে হয় এবং তারপর অন্য সম্পর্কিত মেডিসিনও রাখতে পারে এখনো আমরা বলবো যে করোনা ভাইরাস রোগীর ভিতরে যে সিমটম গুলো আছে একই ধরনের মেজর সিমটম গুলো হচ্ছে শুরুতে তার সর্দি কাশি থাকবে একটু জ্বর জ্বর ভাব থাকবে গলা একটু ব্যথা থাকবে কফ বেরোবে তারপর আস্তে আস্তে তার ফুসফুস আক্রান্ত হতে থাকবে তার শ্বাস কষ্ট হবে নিউমোনিয়া হবে প্রমকাইটিস হবে এই রোগী যখন মুক্তি থাকবে তখন সব ধরনের ঠান্ডা তার জন্য মরণগাতি হবে আর সমস্ত গরম জিনিস গরম যদি তাকে আমি পানীয় দিই গরম যদি তাকে একটা চা দেই গরম যদি একটা শরবত দিই তাহলে তার ভালো লাগবে আমি হোমিওপ্যাথি ওষুধ চিত্র যখন ঘাটলাম তখন দেখা যাচ্ছে প্রায় একশোর মতো ট্রিট ইয়া ওষুধ আছে যা এই লক্ষণগুলোর সঙ্গে মিলে যায় হোমিওপ্যাথিতে আমরা সমস্ত রোগ লক্ষণগুলোকে লক্ষণ চার ভাগে ভাগ করি সোরা সাইকোসিস সিফিলিস এবং টিউবার কোলোসিস এর ভিতরে আমরা করোনা ভাইরাসের যে লক্ষণগুলো হোক তবগুলো কিন্তু টিউবারকোলোসিস টিউবারকুলার সিমটম এই টিউবারকুলার সিমটম দ্বারা যে রোগগুলো হয় সেই রোগগুলোর ভিতরে একটা কনস্টিটিউশনাল মেডিসিন পাওয়া যায় সেই কনস্টিটিউশনাল মেডিসিন থেকে আমরা বলি আরোগ্যকারী ওষুধ ফলে কার্যকরী ট্রিটমেন্ট করার পদ্ধতি দুটা একটা হলো আক্রান্ত হওয়ার আগে টিউবারকুলার সিমটমের সবচেয়ে কার্যকরী মেডিসিন হচ্ছে বেসিলিনাম কারণ বেসিলিনাম টিউবার কুলোসিসে আক্রান্ত ব্যক্তির স্পুটম থেকে পটেন্টাইজ করে নেওয়া হয়েছে যা দিয়ে রোগ রোগাক্রান্ত হওয়ার আগে প্রফাইল একটিভিস হিসেবে যেটা দেয়া যায় ঠান্ডা কাশিতে প্রথম থেকে সর্দি থেকে আরম্ভ করে ফুসফুসে যাওয়া পর্যন্ত যতগুলো মেডিসিন আছে যেমন রাষ্ট্রক্স তাহলে দ্বিতীয় মেডিসিন হিসেবে রাষ্ট্রক্স আসে আক্রান্ত হওয়ার পরে রোগী যখন শ্বাসকষ্ট বাড়ে এবং শেষ পর্যায়ে চলে যায় যে রুগীকে সহজে বাঁচানো যাবে না রুগী মৃত্যু চিন্তায় আক্রান্ত হয়ে পড়ে এবং বিপর্যস্ত হয়ে পড়ে শরীর ঠান্ডা হয়ে আসে ঠিক এই মুহূর্তে একেবারে মুখ্য মেডিসিনের নাম হচ্ছে আর্সেনিক আরো কথা আছে যদি কেউ আক্রান্ত হয়ে যায় তখন তার আরো কোন কোনো সিমটম দেখা যেতে পারে সেই সিমটম গুলো দেখা গেলে যে তিনটে মেডিসিন বললাম সেই তিনটে মেডিসিনের সঙ্গে সম্পর্ক রেখে যেমন প্রায়নিয়া যেমন জেলস এগুলো ডাক্তাররা বুঝবে ফলে বিষয়টা কিন্তু শুধুমাত্র ওষুধ ঠিক করা নয় ওষুধ ক্ষেত্রগুলো নির্বাচন করা ওষুধগুলোকে বেছে নেওয়া তারপর যখন ওখানে মেডিসিন তিনটে পরপর প্রথমে ধরা যাক নাম বেসেলি নাম একদিন দেওয়ার পর চব্বিশ ঘন্টা পরে তাকে কাজ করতে দিয়ে আবার একটা মেডিসিন রাষ্ট্রক্স রাস্টক্স চব্বিশ ঘন্টা কাজ করতে দিয়ে আবার একটা মেডিসিন আমি দিলাম আর্সেনিক রুগী বিপর্যয়ের ভিতর যায় যখন তার জীবনী শক্তি অসুস্থ হয়ে পড়ে কাজ করতে পারে না ফলে ওষুধকে সে সাহায্য করতে পারে না হোমিওপ্যাথি চাঙা করে দেয়া লক্ষণ যদি থাকে কাজেই আমরা বুঝতে পারছি যে হোমিওপ্যাথি তার কার্যকারিতার দিক থেকে কাজ করতে পারে এবং সেই হানিমেদের বেলুডোনা থেকে শুরু করে আজকের এই করোনা ভাইরাস পর্যন্ত আজকে যে করোনা ভাইরাস হচ্ছে এবং করোনা ভাইরাসের যে ট্রিটমেন্ট অ্যালোপ্যাথিতে তো ট্রিটমেন্ট হচ্ছেই আমরা ভেষজ ট্রিটমেন্টের কথাও জানি আমাদের এখানেও বাংলাদেশেও যারা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট দিচ্ছেন তারা ফুসফুসের ব্যায়ামের কথা বলছে শ্বাস নেওয়ার কথা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের আমরা বলবো শরীর চর্চা বিষয়ক যেটা অনেকটা মেডিটেশনের মতো এটা যেমন আছে তেমনি ওই গরম পানি খাওয়ার কথা বলছেন লেবুর পানি খাওয়া এটা ভেষজ ভেষজের পাশাপাশি আধুনিক ট্রিটমেন্টের পাশাপাশি আমরা অন্যান্য ট্রিটমেন্ট আমরা দিতে পারি বিশেষভাবে আমি বলবো হোমিওপ্যাথি হোমিওপ্যাথি সারা পৃথিবীতে কয়েকটি দেশে আমি বলবো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে একটা হচ্ছে প্রথমে ধরা যাক কিউবা কিউবাতে রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃত হয়ে গেছে এটা প্রিভেন হোর ভির নামে একটা যৌগিক মেডিসিন তারা প্রতিরোধমূলক হিসেবে দিচ্ছে আবার যখন হয়ে যাচ্ছে তখন তাদেরকে সেই ওষুধটা খাইয়ে দিচ্ছে ফলে আপনারা দেখুন কিউবাতে কিন্তু সংক্রমণের হার এবং মৃত্যুর হার দুটাই কিন্তু অনেক কম বা ওষুধ দিয়ে আমি মনে করি যে আক্রান্ত হওয়ার পর সব রুগীকে বাঁচানো যাবে এমন নাও হতে পারে হয় না সাধারণত হচ্ছে না তার কারণ হচ্ছে যে কোনো যত ছোট রোগ হোক না কেন আক্রান্ত হওয়ার পর রুগীর যদি জীবনী শক্তি না থাকে যেমন রুগী যদি অন্য কোনো ফ্যাটাল ডিজিজে আগে থেকেই ভুগে ধরা যাক তার ডায়াবেটিস ভুগছে ধরা যাক তার হার্ট ডিজিজে ভুগছে অথবা ফুসফুসের কোনো জটিল রোগী ভুগছে তারা আক্রান্ত হওয়ার পর যদি যথাবিধ ট্রিটমেন্ট করা না যায় তাহলে রোগী আর বাঁচে না তবে যদি সঠিক ট্রিটমেন্ট করা যায় তাহলে অধিকাংশ ক্ষেত্রে রুগী বেঁচে যায় আমরা কিউবাতে দেখেছি যে না এই আক্রান্ত হলেও কিন্তু তার মৃত্যুর সংখ্যা অনেক কম অতি সম্প্রতি আমরা মাদাগাস করে দেখেছি মানে কোভিডকে ঠেকাবার জন্য তারা একটা মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে আঠিমিশিয়া আটিমিশিয়া বলে একটা মেডিসিন দিয়ে যেটা মূলত ম্যালেরিয়ার মেডিসিন আমরা দেখেছি যে এলোপ্যাথিতেও ম্যালেরিয়ার হাইড্রোক্সোক্লোরোকুইন বলে একটা মেডিসিন খুব বিখ্যাত থিক ব্যবহার হচ্ছে এটা কিন্তু মূলত মেলিয়ার মেডিসিন এই যে সঙ্গে এইটা দেওয়া হয় তার ফলে করোনা ক্ষেত্রে ফল পাওয়া যায় আমরা দেখেছি ওই হোমিওপ্যাথিক মেডিসিন দেখছি সেটারই একটা ম্যালেরিয়ার একটা প্রধান মেডিসিন একইভাবে ভারতবর্ষে যদি যায় আয়ুষ গভর্নমেন্ট একটা মেডিসিনকে যে আমি যে মেডিসিনগুলো বললাম তার কথা বলছি আর্সেনিক থার্টি বলে একটা মেডিসিনকে তারা প্রফাইলে মেডিসিন এবং ট্রিটমেন্টের জন্য মেডিসিন তারা দিয়ে দিয়েছে ফলে আপনারা দেখুন ভারতবর্ষে আক্রমণ হচ্ছে আক্রমণ হবে না এমন না অবশ্যই হবে আক্রমণ হতে পারে কিন্তু আক্রমণ হওয়ার পর ভারতবর্ষেও কিন্তু অন্য যে কোনো দেশের তুলনায় মৃত্যুর হার কম এবং ভারতবর্ষের অধিকাংশ প্রদেশে কিন্তু আমি দেখেছি যে এই যেটি ওষুধটি চলছে পাশাপাশি অন্য ওষুধও চলছে আর ওদের ডাক্তারদের সঙ্গে আলাপ করে দেখেছি তারা বলছে হ্যাঁ আর্সেনিক গ্রুপের ওষুধ আমরা বিশেষভাবে প্রেফার করছি কারণ কখনো কখনো কোনো রোগীতে দেখা যাবে গরমে ভালো হচ্ছে না বা গরম লাগছে না সে ঠান্ডার ভিতর আছে তখন আর্সেনিক না দিয়ে আর্সেনিকেরই আরেকটা ভেরিয়েশন আর্সেনিক আয়োডিয়াম দিচ্ছে আবার কোথাও কোথাও আমি দেখেছি যে আর্সেনিকের সঙ্গে আরেকটা মেডিসিন আছে ক্যালকেরিয়া এন্টিম মার্স বলে একটা মেডিসিন যেটা খুব সহজে ফুসফুসকে ভালো করে তুলে যাদের বিশেষ করে হাঁপানি আছে সেটাও আর্সেনিক গ্রুপের মেডিসিন একইভাবে তারা সেটা দিচ্ছে তারপর আফ্রিকার অধিকাংশ দেশে মিশে থেকে তৈরি ওষুধটা দেয়া হচ্ছে আর ইটালিতে ইটালিতে এত বিপর্যয় ঘটছে সেই বিপর্যয়ের ভিতরে হোমিওপ্যাথি একটা বড় কাজ করছে হোমিওপ্যাথি ক্যামফর বলে একটা মেডিসিন আছে যে ক্যামফর এক সময় কলেরার বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং ভাইরাসের সময় কলেরা ভাইরাসের সময় কাজ করেছে সেই ক্যাম্পরের লাস্ট লক্ষণ হচ্ছে রুগী যখন শেষ মুহূর্তে মারা মারা যায় এবং যাওয়ার আগে যখন শরীর ঠান্ডা হয়ে যায় তার আর কোনো উপায় থাকে না ক্যামফোর দিলে তার জীবনের শক্তি আবার ফিরে আসে যদি ফিরে আসে তাহলে এই রুগী বেঁচে যায় ক্যাম্পর দিয়ে ইটালিতে ট্রিটমেন্ট হচ্ছে একইভাবে আমরা ফ্রান্সে কিংবা জার্মানিতে ব্যাপকভাবে এটা চলছে আর আহ লন্ডনেও লন্ডনেও আমরা ইয়ে রাঙির ব্যক্তিগত চিকিৎসক মার্জারি ব্ল্যাকির কথা জানি যে ব্ল্যাকি বলেছেন মানুষকে পুরো মানুষটাকে তোমার তোমরা ট্রিটমেন্ট করো শুধুমাত্র একটা রোগকে ট্রিটমেন্ট করো না তার কাজগুলো আমরা যে সংবাদ ইয়েটা পেয়েছি সেটা হচ্ছে যে সিম্পটম টোটালিটে তৈরি করো তৈরি করে একটি হিসাবে যে ওষুধটা আসবে সেটা দেবে আক্রান্ত হলে সেই ওষুধের পাশাপাশি অন্য ওষুধগুলো দেবে যদি তাই দেওয়া হয় এটা কিন্তু আমাদের এখানে তাই হচ্ছে আমার ধারণা বাংলাদেশেও আমি যে আমি নিজের অভিজ্ঞতা বলতে পারি আমি এই তিনটি যে তিনটি মেডিসিন বললাম কিংবা একটু রোগ লোকভেদে একটু এদিক সেদিক করে বাংলাদেশে কমপক্ষে এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হোমিওপ্যাথরা এই ওষুধগুলো দিচ্ছেন এবং যেখানে দিচ্ছেন আমি নিজের ঘরে বসে আছি আমার পরিবার সবাই এই ওষুধ গ্রহণ করেছে আমার বন্ধু বান্ধবরা এই ওষুধ গ্রহণ করেছে অনেক সাংবাদিক গ্রহণ করেছে অনেক ডাক্তার চিকিৎসক ধরনের চিকিৎসকরা আমি বলতে পারি অধিকাংশ ক্ষেত্রেই কোনো বিপর্যয়ের ইয়ে আমরা পাইনি তার কারণ এই কারণটা হলো হলো এই আমরা যদি প্রফাইল ভাবে তাকে এই মেডিসিন দিয়ে বা অন্য কোনো মেডিসিন দিয়ে বাংলাদেশে ক্যাম্পরে খুব বেশি কাজ করছে করছে বলে মনে হচ্ছে না হয় না কার মূল কারণ হচ্ছে বাংলাদেশের ভাইরাস তার সঙ্গে অন্য করোনা ভাইরাস কিন্তু এক নয় বিশ্লেষণ করার পর দেখা যাচ্ছে বাংলাদেশের যে করোনা ভাইরাস সেটা কিন্তু ইউরোপের করোনা ভাইরাস বা আমেরিকার করোনা ভাইরাসের লক্ষ্যের সঙ্গে মেলে না মিলে বরং থাইল্যান্ড তারপর এই দিকের যে দেশগুলো রাশিয়া সৌদি আরব আমাদের যে এশিয়ার যে দেশগুলো সেগুলোর সঙ্গে মেলে এবং বলা হচ্ছে এটা নয়বার চরিত্র পাল্টে দিয়েছে যে অসুখ তার যে ভাইরাস নয়বার চরিত্র পাল্টে দে তার জন্য একটা ভ্যাকসিন কিছুতেই হবে না ভ্যাকসিন সম্পর্কে আমাদের আগে বলা আছে যে ভ্যাকসিন লন্ডনে যে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে খুবই ভালো কথা সেই ভ্যাকসিনটা মানব দেহে দিলে বা একজন বাঙালির দেখে দিলে পরীক্ষার বিষয় এবং এটা শেষ করতে হলে আমাদেরকে এক থেকে দেড় একুশ সাল সবাই করোনার কাছে সারেন্ডার করে বসে থাকবো না আমি মনে করি চিকিৎসা বিদ্যার ভিতর কোনো প্রতিযোগিতা নাই চিকিৎসা বিদ্যার ভিতর সম্পূরকতা আছে সহযোগিতা আছে আমাদের যে বিশাল চিকিৎসা ব্যবস্থা রয়েছে যে হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোতে যদি সম্পূরক হিসাবে সেই হোমিওপ্যাথি প্রয়োগ করা হয় আমার মনে হয় একটা বিপ্লব ঘটে যাবে হোমিওপ্যাথি আর এলোপ্যাথির ভিতরে কোনো প্রয়োগগত ক্ষেত্রে কোনো বিরোধ নেই একই সঙ্গে দুটি মেডিসিন একই পাশাপাশি ভাবে দেওয়া যায় সেটা আমার অভিজ্ঞতা আছে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা যে মুহূর্তেই কাজ করে তারও কিন্তু প্রমাণ আছে এবং দীর্ঘস্থায়ী কাজ তো করেই সবসময় যেটা বলতে চাই হোমিওপ্যাথি শক্তিকৃত মেডিসিন বিধায় অন্য যে কোনো মেডিসিন দিলেও সে যেভাবে কাজ করবে তার পাশাপাশি হোমিওপ্যাথির শক্তি হিসেবে কাজ করে জীবনের শক্তিকে ইমিউনিটিকে আমরা বলি ভাইটাল ফোর্স তাকে চাঙ্গা করে রুগীকে আরোগ্য করতে সহযোগিতা করবে আমাদের হোমিওপ্যাথি কারোর সঙ্গে বিরোধ করে না সমন্বিতভাবে মানুষকে মানুষকে যাতে বাঁচিয়ে রাখা যায় সেই কাজটাই করে এখন যখন করোনা ভাইরাস চলছে আমরা যখন প্রফাইকট্রিক মেডিসিন কি কয়েকটা মেডিসিন সম্পর্কে বললাম আর ট্রিটমেন্টের সময় কি মেডিসিন হতে পারে সেটাও যখন বললাম সবটাই কিন্তু নির্ভর করবে ডাক্তারের উপর নিজেরা নিজেরা ওষুধ সিলেকশন করা এই ওষুধগুলো কাজ হতে পারে বলা উচিত নয়